নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাঙালিদের প্রত্যেকের প্রিয় হলো ইলিশ মাছ, আর এই ইলিশ মাছের রেসিপি অনেকে অনেক রকমভাবেই তৈরি করে। আমি এর আগে অনেক রকমের ইলিশ মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। এটা বানানো খুবই সহজ, খেতেও লাগে অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে থাকে যদি এই সর্ষে ইলিশের রেসিপি, তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, আর এটা খেতেও লাগে অসাধারণ। বন্ধুরা, তোমাদের সকলকে আমার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো এই রেসিপিটা বানানো আমরা শুরু করে দিই। এখানে আমি 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। এখন এই মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে নিলে এর মধ্যে খুব ভালো মতো নুন ঢুকে যাবে, আর খেতেও লাগবে ভালো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবার পরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। এর মধ্যে আমরা একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি আমি 2 চামচ কালো সর্ষে। নর্মাল যে চামচগুলো হয় তার নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত। তার সাথে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই আন্দাজ করে কম বেশি করবে। এবারে এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। দেখো এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমি আজকে এটা শিল নোড়াতে পেস্ট করেছি, তোমরা মিক্সিতেও চাইলে করে নিতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল, আর খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে রেখে দিলাম। এতে কী হবে, আমরা যে সর্ষেটা বেটেছি সর্ষের যে খোসাটা হয় সেটা নিচের দিকে চলে আসবে। এখন দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে তেলের মধ্যে একটা সুগন্ধ চলে আসে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আগে থেকে যদি দিয়ে দিই তাহলে সর্ষে ইলিশের কালারটা আসবে খুব সুন্দর। এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা একটু বুঝে দেবে, কারণ আমি যখন সর্ষেটা বেটেছি তখন অল্প নুন দিয়েও বেটেছি, আর মাছের মধ্যে নুন হলুদ মাখানো আছে। এবারে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলোকে দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এমনিভাবে দিলে এটাতে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। মাছটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। মাছটা ফুটে উঠেছে, এবারে যে আমি সর্ষেটা গুলে রেখেছিলাম অল্প জল দিয়ে সেটাকে আবারও একটু নাড়িয়ে নেব, আর আস্তে আস্তে এই সর্ষে বাটাটাকে দিয়ে দেবো। দেখো নিচের দিকে সর্ষের যে খোসাটা সেটা রয়ে গেছে। তাছাড়া তোমরা যদি এরকমভাবে না করো তো ছাঁকনির মধ্যেও ছেঁকে নিতে পারো। এবারে আমি আরও কতগুলো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিক্সড করে দেবো। ইলিশ মাছ রান্না হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, তো এটা বানানোও কিন্তু খুবই সহজ। আবারও এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়। এবারে কিছুক্ষণ পর যখন গ্রেভিটা পুরো ফুটে উঠেছে সেই সময় ইলিশ মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেবো। এখন ঢাকনা খুলে দিয়েছি, দেখো গ্রেভিটাও বেশ কিন্তু গাঢ় হয়ে এসছে। তোমরা যদি খুব বেশি শুকিয়ে নিতে চাও তো আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে কুচানো ধনে পাতা, আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে একটু সর্ষের তেল। সর্ষের তেল যদি উপর থেকে দিয়ে দেওয়া হয় তাহলে সর্ষে ইলিশটা খেতেও ভালো লাগে, আর এর স্বাদ হয়ে যায় কিন্তু দ্বিগুণ। এগুলোকে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের ইলিশ মাছের কালারটা হয়েছে। এখন এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে। বানানো খুবই সহজ, আর ইলিশ মাছ খেতেও লাগবে অসাধারণ। বাড়িতে বানিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসছি, বাই বাই।